মানে এটুকু মাথায় রাখছেন না যে তারা যা যা ব্যাস ভ্যান্ডালাইজ করছেন, যা যা সম্পত্তি নষ্ট করছেন, তা পাবলিক প্রপার্টি। তৃণমূল ক্যাডারদের অবুঝ অশিক্ষিত বলে সম্বোধন করলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। রাজ্য জুড়ে বিজেপি বিরোধিতা করতে গিয়ে যে সমস্ত সম্পত্তি তৃণমূলের সদস্য ও কর্মীরা নষ্ট করছে তার বিরুদ্ধে মুখ খুললেন রূপা গাঙ্গুলি। স্টেটের প্রপার্টি স্টেটের লোক নষ্ট করছে। রূপা গাঙ্গুলির অভিযোগ, তৃণমূলের এই কর্মীরা অ্যাডমিনিস্ট্রেশন বোঝে না, রাজনীতি বোঝে না, সংবিধান বোঝে না, আইন বোঝে না। এরা না সংবিধান বোঝে, না দেশের আইন কানুন বোঝে, না অ্যাডমিনিস্ট্রেশন বোঝে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবু এদেরকে পালন করছেন, কারণ এদের দিয়ে তিনি নানা জায়গায় তোলাবাজি করছেন। এই টিএমসির যে ছেলেমেয়েগুলোকে ওনারা পালছেন, মুখ্যমন্ত্রী পালছেন, শুধুই কি টাকা তোলার জন্য, কলেজে ভর্তির জন্য? মমতা ব্যানার্জিকে কে সাহস দিয়েছে মানুষের সম্পত্তিকে নষ্ট করার? এই প্রশ্ন তোলেন রূপা গাঙ্গুলি। এভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের ওনার এভাবে নষ্ট করার অধিকার সাহস কে দিয়েছে ওনাকে?